জামদানি, নকশি কাঁথা, ফজলিয়াম, নিমসহ বাংলাদেশের 66টি পণ্যের মালিকানা বেদখল হয়ে গেছে। বাণিজ্য সম্পর্কিত মেধাস্বত্বের অধিকার বা ট্রিপস চুক্তির আওতায় ভৌগোলিক নির্দেশক আইনের মাধ্যমে বাংলার ঐতিহ্যবাহী এসব পণ্যের মালিকানা, স্বত্ব বা প্যাটেন্ট নিয়েছে ভারত। আর তাই এসব পণ্য উৎপাদন, বিপণন ও রফতানি করতে গেলে আইন অনুযায়ী রয়্যালটি দিতে হবে ভারতকে। একইভাবে জাতীয় ইলিশ ও জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার ও পদ্মার স্বত্ব হারাতে যাচ্ছে বাংলাদেশ। কথিত আছে, 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে দেশের শাসনভার চলে যাওয়ার সময়ে মসলিন শিল্পের বিলুপ্তি শুরু। ব্রিটিশরা মসলিন কারিগরদের বৃদ্ধাঙ্গুলি কেটে দেয়, এ শিল্প ছেড়ে দূরে চাষবাসে যুক্ত হয় তারা। ধ্বংস হয়ে যায় হাজার বছরের পুরনো বাঙালি ঐতিহ্য মসলিন। তবে মসলিনের বিপরীতে জামদানি হয়ে ওঠে বাংলার প্রধান বস্ত্রশিল্প। ফ্রান্সের রাজ দরবারেও বাংলাদেশের মসলিন যেত এক সময়। ব্রিটিশরা ভেবেছিল তাদের পরিকল্পিত যে ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে এই মসলিন হবে একটা বড় চ্যালেঞ্জ। বাংলার সেই প্রাচীন ঐতিহাসিক জামদানির মালিকানা এখন অনেকটাই হাতছাড়া। তথ্য বলছে, ভারতের অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার কয়েকটি গ্রামের তাঁতি এবং দুটি সংগঠন কাল্লা এবং উপাদ্যা জামদানি নামে শাড়ির নিবন্ধন করেছে। এভাবে রাজশাহীর ফজলিয়ামকে মালদহ আর ফরিদপুরের ঐতিহ্যবাহী নকশিকাঁথাকে পশ্চিমবাংলার নিজস্ব সম্পদ হিসেবে ভৌগোলিক আইনের স্বত্ব নিয়েছে ভারত। ইতিহাসের দিক থেকে দেখতে গেলে দুটো পণ্যই একান্তই আমাদের বাংলাদেশের নিজস্ব সম্পদ এবং ঐতিহ্য। আজকে যদি আমরা কাশ্মীরের একটা পাশমিনা শালকে বলি যে পেটেন করেই বলি যে এটা আমার দেশের, তাহলে তো হবে না, এটা কেউ মেনেও নিবে না। এর ফলে আগামীতে বিশ্ব বাণিজ্য সংস্থার ট্রিপস চুক্তি বাস্তবায়ন শুরু হলে জামদানি, নকশিকাঁথা ও ফজলিয়াম রপ্তানি কিংবা নিমগাছ থেকে পণ্য উৎপাদনের ক্ষেত্রে ভারত সরকারকে রয়্যালটি দিয়ে ছাড়পত্র নিতে হবে। বাংলাদেশে প্যাটেন্ট ল সম্পর্কে আমাদের এখন থেকেই ব্যবসায়ীদের এবং যারা যারা ইনভলভ স্টেক হোল্ডার এবং যারা নতুন নতুন পণ্য তৈরি করছে যে কোনো ডিভিশনে হোক, সেই বিষয়ে সজাগ থাকতে হবে এবং আমাদেরকে একটা সহজ সিস্টেমে ইন্টারন্যাশনালি প্যাটেন্ট কীভাবে করা যায় সেটাও কিন্তু তুলে ধরতে হবে। একইভাবে হাতছাড়া হতে যাচ্ছে বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, যা কিনা বাংলার বাঘ হিসেবেই সুপরিচিত। শঙ্কার বিষয় হচ্ছে যে বাংলাদেশে যে সবচেয়ে বড় ঐতিহ্য ছিল রয়্যাল বেঙ্গল টাইগার, সেটাও কিন্তু আমরা দেখছি যে ইন্ডিয়া হয়তোবা একসময় তারা প্যাটেন্ট করে নেবে। পদ্মার ইলিশ ও পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ভৌগোলিক সম্পদ হিসেবে ভারতের স্বত্বে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কেবল এ সংক্রান্ত জ্ঞানের অভাব আর প্রয়োজনীয় আইন প্রণয়ন ও বাস্তবায়নের শিথিলতার কারণে নিজেদের ঐতিহ্যবাহী সম্পদের স্বত্ব চলে যাচ্ছে অন্যের দখলে। মিঠুন, মোস্তাফিজ, বৈশাখী সংবাদ, ঢাকা।